ओके देखिए कितना हैप्पी बर्थडे टू यू হ্যালো এভরিওয়ান, আমি প্রদীপ্তা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে বাড়িটা সোমবার, আজকে আমার বান্ধবীর জন্মদিন, এই সন্ধ্যাবেলা ওদের বাড়ি যাব। আর এখন বাজছে ওই কটা বাজবে, এখন 1:30 মতন বাজছে। আজকে স্নান করে কাপড় জামা কাচলাম, অনেকটা টাইম লেগে গেল। ছাদে এসেছি, কাপড়গুলো মেলতেও এসেছি, আর একটু রোদও নেব। দেখুন কত রোদ টানা দুদিন, বর্ধমানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর খবরে শুনছি চারিদিকে আর যা বৃষ্টির অবস্থা, যায় যে হারে বৃষ্টি পড়েছে, সব নতুন ফসল যা হয়েছিল জমিতে, যা সব হয়েছিল সব নষ্ট হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা। ওইদিকে তো চেন্নাইতে তো বন্যা হয়ে গেছে, বাজে অবস্থা। আর ছাদে কী সুন্দর রোদ দেখুন। প্রথমে প্রথমে আমি ভেবেছিলাম ছাদে বাঁদর টাদর আসে না, এই কিছুদিন আগেই আমি এসেছিলাম, এইখানটাতে বসেছিলাম, দেখছি ওইখান থেকে বাঁদর বাবা জীবন নামছে, ঠিক এখানে এসে আমার প্যান্টটা টেনে ধরেছে। ওর হাতে আলু ছিল বলে আমাকে কিছু করলো না, আর আমি তখন মাথা কাজ করছিল না বলে আমি ফোন টোন সব মানে রেখে দিয়ে চলে গেছিলাম। ভাগ্যিস আমার ফোনটা নিয়ে যায়নি, ওর হাতে খাবারটা ছিল বলেই হয়তো আমার ফোনটা নেয়নি, নাহলে আমার ফোনটাও নিয়ে চলে যেত। এখানে বড়ি দিয়েছে, চারদিকটা বেশ সুন্দর লাগছে। এখানে গাছগুলো রাখা ছিল সব সরিয়ে দিয়েছে, আমি গতকাল এসেছিলাম, বেশ সুন্দর সুন্দর গাছ লাগানো ছিল, কি জানি গাছগুলো সরিয়ে দিয়েছে। এইদিকে অবশ্য গাছ রাখলে ছাদের কোণে জল জমবে, ড্যামেজ হয়ে যাওয়ার চান্স আছে অনেক বেশি। তাই আজকে রোদটা এত সুন্দর উঠেছে, তো যত ভারী ভারী জামা মানে শীতের পোশাক ছিল সেগুলো সবই কেচে নিয়েছি। এগুলো অনেকদিন ধরে কাচার ইচ্ছা ছিল, আজকে রোদটা উঠেছে তাই কেচে নিলাম আর মেলেও দিয়েছি। আর নিজেও চলে এসেছি, বাবা চলে এসেছে, বাবাকে খেতে দিতে হবে, আবার বাবার 12 তারিখে জন্মদিন। বাহ কত নিল এটা? 800 টাকা। 900 বললে? আমি বলতে হবে নাই, ভালো হয়ে এইটা খুব ভালো। এইটা কালকে কি? কালকে আমার জন্মদিন। 55 বছর জন্মদিন। 55 বছর? 56-এ পড়ে, 55-56। আজকের একদম সিম্পল মেনু, আলু দিয়ে ডিমের ঝোল আর উচ্ছে আলু ভাজা খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেল 4:10-15 মতন বাজে, ছাদে চলে এসেছি, ওই যে কাপড়গুলো মেলেছিলাম এই যে এগুলো একটু। ছাদ থেকে নেমে মায়ের সাথে একটু গল্প করছিলাম, তারপর ঘড়ির দিকে তাকাতেই দেখি ঘড়িতে বাজছে 7:20। আর ওইদিকে শ্রেয়াও আমাকে অনেকবার ফোন করে নিয়েছে, আমারও রেডি হতে দেরি হয়ে গেছিলো, এরপর একদম ডিরেক্ট বেরিয়ে যাবো শ্রেয়ার বাড়ির উদ্দেশ্যে। আর এটা হচ্ছে আমাদের পুরনো ড্রেসিং টেবিলটা, এটাও নিয়ে এসেছি ওই বাড়ি থেকে, তবে এটাকে কোথায় রাখবো বুঝতে পারছি না, আপাতত ডাইনিং মানে লনেই রেখেছি। দেখি এটাকে ঠিক একটা জায়গায় ব্যবস্থা করে রাখতে হবে। কি করছিস? গেম খেলছিস কেন? কেউ নেই ভাই, কি করব? তোরাও আসছিস না দেখি? আমি গিয়ে ইনস্ট্যান্ট গিয়ে নিয়ে চলে এসেছি দোকান থেকে, আমাদের আমি দেখছি চেটানি ছিল, আমি চেটাইনি রে, আমি দেখছি তুই খুব কফি মগ ভালোবাসিস তোর আছে এক গাদা, তারপর ক্লাচারও আছে, দু চকলেটই দিতে তাহলে আমিও পাবো। তুই সব কাজ করছিস জন্মদিনে? দাঁড়া আমরা একটু বসে আছি, খাওয়া দাওয়া করে আমি তারপর বেরিয়ে যাবো। আর ওর সাথে আমি ছোট থেকে বড় হয়েছি, তবে ওদের এখনো গুজরাটি ভাষা আমি শিখতে পারলাম না। মারুটা কি চিনিস? মারু মতলব? মারু আচ্ছা, পাচ্ছি মানে
দুই বান্ধবীতে মিলে তাড়াতাড়ি করে বসে পড়েছি খেতে। পায়েশ লুচি ছাড়া তো জন্মদিন একদমই অসম্পূর্ণ, তাই আজকে মেনুতে রয়েছে পায়েশ, শ্রেয়ার বাবার হাতের বানানো পায়েশ, নলেনগুড়ের রসগোল্লা, লুচি আর ঘুগনি। এগুলো ছাড়া জন্মদিন একদম অসম্পূর্ণ। খুবই ভালো লাগে আর আমার এত বেশি ভালো লেগেছে আমি ছ পিস লুচি খেয়ে নিয়েছি, তো পেট একদম ঢাক। বাড়ি গিয়ে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, তাই আমাদের কিছু ফটো দিয়ে ভিডিওটাও এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর কমেন্টে একটু শ্রেয়াকে উইশ করে দেবেন। যতই হোক বার্থডে পেরিয়ে গেছে, বাট বিলেটেড উইশ করে দেবেন, ওরও ভালো লাগবে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা ভিডিওতে। জানি না পরের ভিডিওটা কবে আসবে, কারণ এত ঠান্ডা পড়ে গেছে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না, যবে বেরোবো তবে ভিডিও করে শেয়ার করবো। ততক্ষণের জন্য টাটা।